গুগলে সার্চ করে দেখুন বাংলাদেশ ক্রিকেট দলের দল ঘোষণা করতে দেরি হওয়ার কারণ। অনলাইন গণমাধ্যমগুলোতে করা নিউজে অসংখ্য দেরি হওয়ার কারণ খুঁজে পাবেন, এর মাঝে যৌক্তিক কারণ খোঁজাটাই বড় মুশকিল। এই যেমন সবশেষ পাকিস্তান তাদের টেস্টের বেস্ট ইলেভেন ঘোষণা করেছে মাঝে একদিন সময় হাতে রেখে, আর বাংলাদেশ চিন্তাভাবনা করবে টসের কয়েন হাতে নেওয়ার আগে। শুধু কি তাই, টাইগাররা বিশ্বমঞ্চে যাওয়ার আগেও দোটানায় পড়ে যায়। এ যেমন 2023 ওয়ানডে বিশ্বকাপে দল ঘোষণা নিয়ে দেরি, কারণ তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ দলে থাকবেন কিনা এটা নিয়েই ছিল বড় আলোচনা। তাই দল ঘোষণার শেষ সময়ের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বিসিবিকে। এরপর 2024 টি টোয়েন্টি বিশ্বকাপ, দল বাছাই নিয়েও অতীত কাণ্ড। কোনো বিশেষ পজিশনে কোনো বিশেষ ক্রিকেটারকে খেলানো হবে কি হবে না, এই নিয়ে টিমের মধ্যে হয়ে গেছে গণতন্ত্র। শুধু একটি পজিশন নিয়ে আলোচনার বিষয়, সেই পজিশনে কে থাকবেন জিম্বাবুয়ে সিরিজে তা দেখা হবে। এছাড়া কারণ হিসেবে সৌম্য সরকারের ইঞ্জুরিকেও দায়ী করা হয়েছিল। বিশ্বকাপ হোক, এশিয়া কাপ হোক, কিংবা যে কোনো দলের বিপক্ষে সিরিজ, সেখানে দল ঘোষণা করা মানেই যেন প্রশ্ন ফাঁস করা। এগুলো অবশ্য বহু পুরনো তত্ত্ব। বাংলাদেশ যে এখনও ওয়ার্ল্ড ক্রিকেটের অন্যান্য দিক থেকে পিছিয়ে, এটাই তার প্রথম লক্ষণ। আপডেটেড ক্রিকেটে চোখে চোখ রেখে শারীরিক মানসিক সব দিক থেকে যেখানে জয় ছিনিয়ে আনতে হয়, সেখানে বাংলাদেশ কি এখনও পিছিয়ে? ক্রিকেট বিশ্বের শীর্ষ শক্তি যাদেরকে মনে করা হয়, যে দেশগুলো ক্রিকেট বোর্ডে পেশাদার হিসেবে মোটা দাগে অনুকরণীয়, সেই অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, এমনকি নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকাও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করে। বাড়তি সময়টুকুর ভাবনা তাদের কি নেই? বড় দলগুলো তাদের স্কোয়াড এবং টিম দিয়ে যেখানে সবার আগে বড় চ্যালেঞ্জ জানিয়ে রাখে, সেখানে টাইগাররা দুই যুগের ক্রিকেট ইতিহাস পার করে ফেললেও রীতি বদলাতে পারেনি। এজন্যই তো পাকিস্তান একদিন আগে টেস্টের দল ঘোষণা করলেও বাংলাদেশ করতে পারেনি। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।